সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমরা চলে এসেছি এটা আপনারা ইউটিউব দেখতেছেন, এই যে সার্চ বারে যাবেন, যায় এই যে বাসলাভা থ্রি এভাবে লিখবেন, BIRDS, তারপর এই যে লাভার, এই যে থ্রি লিখে এই যে এখানে সার্চ লিখবেন, সাথে সাথে আপনাদের চ্যানেল চলে আসবে, বাসলাভা থ্রি পরিবারের চ্যানেল, এই যে আমাদের চ্যানেল চলে আসছে, তার পাশাপাশি নিচে কয়েকটা ভিডিও চলে আসছে, ঠিক আছে। এই যে এই চ্যানেলে একটা ক্লিক করবেন, আমি যেমন ক্লিক করলাম, তো ক্লিক করার পর এই যে আপনাদের চ্যানেল চলে আসছে, তো এখানে কয়েকটা শর্ট ভিডিও দিছিলাম, এই যে শর্ট ভিডিওগুলো আছে, তো এখানে অনেকগুলো ভিডিও আছে, এইটা আমার আর একটা চ্যানেল, আর এটা আমার আর একটা, এখানে আমি গেম খেলি, অতটা ভালো গেম খেলতে পাই না, তো হালকা পাতলা গেম খেলি, ঠিক আছে। আর এটা আমার আর একটা টিউটোরিয়াল চ্যানেল, যারা ইউটিউবিং করতে চান, এই শুভজনে আছে, সেই যারা ইউটিউবিং করতে চান আমার মতো, তো ওই শুভজনের ভিডিওগুলো দেখলে আপনারা ইউটিউবিং করতে পারবেন। আর এটা হলো গেমিং চ্যানেল, আর শুভজনের ভিডিওগুলো দেখলে আপনারা ইউটিউবিং করতে পারবেন। সো যাই হোক, এই যে বাসলাভা থ্রি চ্যানেলের ভিতরে আসে গেছে, এগুলো হলো শর্ট ভিডিও, সবগুলা 58 সেকেন্ডের, 59 সেকেন্ডের ভিডিও, এগুলো তো দেখতে পাচ্ছেন। তো এখন এইখানে যে অনেকগুলো অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, তো ভিডিওসে গেলে অল ভিডিও আসবে, মানে সব ভিডিও, যত 127টা না কয়টা ভিডিও দিছি সব ভিডিও আসবে, আপনাদেরকে আমি ভালোভাবে বুঝাই দিচ্ছি, পুরো ভিডিওটা দেখেন। তো এখানে সব ভিডিও আসবে, যতগুলো ভিডিও দিছি আমি 127টা না কয়টা, কমিউনিটিতে কী আসবে, আমি মানে কী কী পোস্ট করছি না করছি, এটা কয়েকদিন আগে পোস্ট করছিলাম, তো একজন ভালো একটা কমেন্ট করছে, তো সে আমার ভিডিও দেখে উপকৃত হয়েছে, তার সে এখন সফল খামারি হয়ে গেছে, কারণ তার চার দিন হলো বাচ্চা ফুটছে ডিম থেকে, তারপর কি বাচ্চা দিছে, আরেক জোড়া ডিম দিতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। তো সেই ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে এখানে দেখাবে হলে আমি কী কী পোস্ট করছি, মানে ছবি আকারে, আমার ছবি বা পাখির ছবি, এখানে 6 জন লাইক দিছেন, সবাই লাইক দিবেন, চেষ্টা করবেন, আর সবাই বাসলাভা থ্রি পরিবারের সাথে থাকার চেষ্টা করবেন। এই যে এটা দিছি হলো 20 ঘন্টা আগে, 20 আওয়ার আগেও, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হলো পোস্ট, একটাই পোস্ট দিছি, কমিউনিটিতে আমি অত দেই না কিছু, তো কমিউনিটিতে আমি যা যা পোস্ট করবো তা দেখতে পারবেন। আর ভিডিওসে কি অল ভিডিও, 127টা ভিডিও এখানে দেখাবে, ঠিক আছে। আর চ্যানেলে কি মানে আমার আর কী কী চ্যানেল আছে এখানে চ্যানেল দেখাবে। আর অ্যাবাউটে কি, অ্যাবাউটে আমি আপনাদের জন্য কিছু লিখে রাখছি, এবং বাসলাভা থ্রি পরিবারের ভিডিও দেখে এই দেখেন কতজন, 82,888 জন দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন কয়জন আপনারা দেখেন, মাত্র 1600, মানে 1600 কতজন জানি সাবস্ক্রাইব করছেন, এটা তো একেবারে খারাপ কথা। তো যাই হোক ফ্রেন্ডস, তো আপনাদেরকে আমি ভালোবাসি, তো আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও বানানো, তো 82,888 জন যে ভিডিও দেখেন, সো তারা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, এই যে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো অ্যাবাউট আপনাদের জন্য কিছু লিখছি, এখন হলো মূল পয়েন্ট, প্লে লিস্টগুলো কীভাবে পাবেন, এই যে ভিডিওসে আসবেন, এখানে তো 187টা ভিডিওস দেখাবে, আর এখানে যে এই যে প্লে লিস্ট লেখা না, এই যে ছোটো করে প্লে লিস্ট লেখা, প্লে লিস্টে এই যে এখানে ভিউ অল লেখা আছে, আপনারা ভিউ অলে ক্লিক করবেন, ভিউ অলে ক্লিক করার পর সবগুলো প্লে লিস্ট চলে আসবে। এই যে এই প্লে লিস্টটা, 1 নম্বর প্লে লিস্টটা দেখতে পাচ্ছেন, যে কোনো পাখিকে কৃমি কোর্স করানোর সঠিক পদ্ধতি, এটা এখানে কৃমি কোর্স করানোর ভিডিও আছে, তো কীভাবে কৃমি কোর্স করাইতে হয় ওখানে কৃমি কোর্স করানোর ভিডিও আছে, যে কোনো পাখি, সব পাখির কৃমির পাউডার একটাই, এবিনেক্স পাউডার সবচেয়ে ভালো পাউডার, ওটা সব ব্রিডাররা, আমি কেন, আমি ছাড়া যারা যারা পাখি পালে বড় বড় বিশেষজ্ঞ এবং আমার চাইতে যারা সিনিয়র, তো তারাও এবিনেক্স ইউজ করে, তো আমিও এবিনেক্স ইউজ করি। তো এই প্লে লিস্টটাতে আপনারা যে কোনো পাখিকে, এই ভিডিওটা দেখে যে কোনো পাখিকে কৃমি কোর্স করাইতে পারবেন আপনারা। আর এটা হলো লাভবার্ড হেল্প, লাভবার্ডের আমার নাই, কিন্তু একটা আমার 4-5 জন সাবস্ক্রাইবার আমাকে অনেক রিকোয়েস্ট করছে লাভবার্ড আর ককাটেল বার্ড নিয়ে, তো এখানে 7টা ভিডিও আছে দেখতে পাচ্ছেন, আর কৃমি কোর্সের একটাই ভিডিও আছে, এই লাভবার্ড প্লে লিস্টে 7টা ভিডিও আছে, যেমন প্লে লিস্টে যদি ক্লিক করি এই যে চলে আসবেন, এখানে লাভবার্ডের সব ভিডিও আপনারা পেয়ে যাবেন, এই লাভবার্ড প্লে লিস্টে, লাভবার্ড হেল্প প্লে লিস্টে। তো এখানে যে কোনো পাখি কৃমি কোর্স করানোর পদ্ধতি গেল একটা প্লে লিস্ট, লাভবার্ড হেল্প যাদের লাভবার্ডের সাহায্য দরকার তারা লাভবার্ডের দেখবেন, আর এখানে অল বার্ডস মাল্টিভিটামিন কোর্স, ঠিক আছে, এটা হলো অল বার্ডস মাল্টিভিটামিন কোর্স, মানে এখানে সব পাখির, যে কোনো পাখি, লাভবার্ড ককাডেল বলেন, বাজিকা বলেন, জেব্রাফিন্স বলেন, ঘুঘু বলেন, কী বলেন বলেন, সব পাখির মাল্টিভিটামিন কোর্স কি NRWS। তো এই ভিডিওটা আপনারা দেখবেন, যাদের সব পাখিকে মাসিক প্রত্যেক মাসে মাল্টিভিটামিন কোর্স করাতে হয়, নাহলে পাখি পাতলা হয়ে যায় ডিম বাচ্চা করতে করতে, তো লাগাতার যদি ডিম বাচ্চা করাতে চান প্রত্যেক মাসে মাসে কীভাবে মাল্টিভিটামিন কোর্স করাতে হবে, এই প্লে লিস্টে ভিডিওটা দেখতে হবে। তারপর হলো ককাটেল বার্ড হেল্প, ককাটেলের
জন্য যাদের যাদের ককাটেলের সাহায্য দরকার তারা এই যে ককাটেলের ভিডিও দেখবেন, এই যে মেল ফিমেলের ভিডিও, ককাটেল মেল ফিমেল কীভাবে জিততে হয়, ককাটেলের মাল্টিভিটামিন, ককাটেলের ব্রিডিং কোর্স, গ্রিড তৈরি, আরও অনেক কিছু আছে এখানে। কী আছে, কোন বয়সের পাখি কেনা উচিত, তো এখানে কীভাবে ডায়রিয়া ঠিক করতে হয়, তারপর কৃমি কোর্স কীভাবে করে যায়, তো ককাটেলের সব ইম্পর্টেন্ট ভিডিও। এখন হাউ টু মেক গ্রিড, এটা হলো গ্রিড প্লে লিস্ট, গ্রিড কীভাবে তৈরি করতে হয়, মানে সবগুলো উপকারী ভিডিও আমি আপনাদেরকে সব দেখাচ্ছি। তো গ্রিড কীভাবে তৈরি করতে হয়, এখানে গ্রিডের ভিডিও। এই ভিডিওটা যে দেখেন নাই বাসলা বা থ্রি পরিবারের সদস্য হয়েও তার জন্য ব্যর্থতা, এটা হলো একটা ব্যর্থতা। প্রত্যেকটা পাখি গ্রিড অনেক প্রয়োজনীয়, গ্রিড আপনাকে দিতেই হবে, গ্রিড ছাড়া পাখির খাবার হজম হয় না সহজে। তো গ্রিড খায় তারা তাদের খাবার হজম করার জন্য, এবং গ্রিড খাইলে তাদের এর স্বাস্থ্য ভালো থাকে। গ্রিডে প্রচুর 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 পরিমাণে ক্যালসিয়াম থাকে, ডিম বাচ্চা এবং ভালো করে। তো গ্রিড আপনাদেরকে দিতে হবে, কারণ গ্রিডে থাকে হইলো সমুদ্রের ফেনা, মিনারের ব্লক, তারপর থাকে হইলো ডিমের খোসা, তারপর ঝিনুকের গুঁড়া। তো চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম আছে গ্রিডে। তো গ্রিড তো আপনাকে তৈরি করে দিতেই হবে। তো গ্রিড তৈরি করার ভিডিওটা এটাতে আছে, আপনারা দেখে নেবেন গ্রিড তৈরি করার ভিডিওটা। আর অল বার্ডস মাল্টি মান্থলি ব্রিডিং কোর্স, এখানে ব্রিডিং কোর্সের ভিডিও। ব্রিডিং কোর্স কারা করাবেন আমি বলে দিই, দয়া করে শুনে নেন। ব্রিডিং কোর্স করাবেন যাদের পাখি এক বছর ধরে পালতেছেন বা দেড় বছর থেকে ধরে পালতেছেন, তাও ডিম দিচ্ছে না, ছয় মাস ধরে পালতেছেন, ছেলে পাখির কোনো অ্যাটিটিউড নাই, ছেলে পাখি জোড়া নেয় না, ঠিক আছে, মেয়েটার সাথে তো জোড়া নেয় না, সেটা ঠিক করার জন্য আপনারা মান্থলি এক মাস ব্রিডিং কোর্স করাবেন। কিন্তু সবসময় করাবেন না, যা আমরা তো বাইর হয়ে গেলাম, এটা কেমন হইল, এই যে আমরা বাইর হয়ে গেছি, সো যাই হোক টাচ হয়ে গেছিলো, সো যাই হোক। তো গ্রি কী জানি মান্থলি ব্রিডিং কোর্স, তো মান্থলি মাসিক ব্রিডিং কোর্স কারা করাবেন, যাদের পাখি ডিম বাচ্চা করে না, আর যাদের ডিম ফোটে না, যেই পাখিদের ডিম ফোটে না তাদেরকে ইসেল খাওয়াবেন। ওই যে ইসেলের প্যাকেটের ছবি দেখা যাচ্ছে, তো ইসেল তাদেরকে খাওয়াবেন। কিন্তু যার যেই পাখিগুলো আপনার ডিম পারে, ডিমও ফোটে, তো তাদেরকে ইসেল খাওয়ানোর কোনো দরকার নাই। ইসেল খাওয়াইলে আপনার পাখি এগ্রেসিভ হয়ে যাবে, আপনার পাখির বাচ্চাদেরকে কামড়ায় মারে ফেলবে আবার ডিম পাড়ার জন্য, ঠিক আছে, আবার ডিম পাড়ার জন্য আপনার পাখির বাচ্চাকে আপনার পাখি বাবা মাই কামড়ায় মারে ফেলবে। তো ব্রিডিং কোর্স কাদেরকে করাবেন, যারা ডিম বাচ্চা করে না, জোড়া নেয় না, তাদেরকে প্রথমবার করাইতে পারেন জোড়া নেওয়ার জন্য, তারপর থেকে আর করানোর দরকার নাই। আর রুফটপ গার্ডেনিং, এখানে আমি আমার ছাদের একটু বাগানের ভিডিও দিয়েছিলাম, তো ওটা আপনারা দেখতেও পারেন, নাও দেখতে পারেন, আপনাদের ইচ্ছা। অল বার্ড সেলফ, এখানে কী আছে তো আপনাদেরকে দেখাই দিই। অল বার্ড সেলফে এগ ফুড আছে, তারপর এভিনেক্স আছে, কৃমির ওষুধ, তারপর গ্রিড, মানে এখানে সব পাখির হেল্প আছে ওখানে, ঠিক আছে, মানে সব পাখির হেল্পের ভিডিও ওখানে আছে। ওখানে গেলে আপনারা সব পাখির হেল্প একটা ভিডিওর ভিতরেই আপনারা পেয়ে যাবেন, আপনাদের সব পাখির হেল্পিং ভিডিও, ঠিক আছে, বারবার বার হয়ে যাচ্ছে কেন, তো সব পাখির হেল্পিং ভিডিও ওখানে পেয়ে যাবেন। আর অল বার্ড সেলফ ওইটা একটা অনেক গুরুত্বপূর্ণ, ওটা আমি পরে বানাইছি ওই প্লে লিস্টটা, ওটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্লে লিস্ট। ব্যাপার কি, এটা বারবার বাইর হয়ে যাচ্ছে কেন, সো ওখানে সব গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো অল বার্ডস হেল্প প্লে লিস্টের পর আছে জেব্রাফিন্স বার্ডস হেল্প, এখানে যারা যারা জেব্রাফিন্স পাখি পালন করেন এবং জেব্রাফিন্স পাখির সমস্যা হচ্ছে, এই প্লে লিস্টে আসে, আপনার যেটা দরকার, ডায়রিয়া হয়েছে না কী হয়েছে সেই ভিডিওটা দেখবেন, যেই ভিডিওর দরকার সেই ভিডিওটা দেখবেন, আপনার জেব্রাফিন্স পাখি সুস্থ হয়ে যাবে এবং আপনি উপকৃত হবেন এবং আপনি শিখে যাবেন। এটা হলো জেব্রাফিন্সের সকল 31টা ভিডিও দিছি, সকল যত ধরনের সমস্যা সব সমস্যার জেব্রাফিন্সের ভিডিও এখানে দেওয়া আছে। আর কোনো ভিডিও না থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ওই ভিডিওটা অ্যাড করে দেবো, আবার ভিডিও বানায় অ্যাড করে দেবো। ট্যাম ব্যাড হেল্পের 20টা ভিডিও দিয়েছি, আর কোনো ভিডিও লাগবে না ট্যাম ব্যাড হেল্পের, কারণ এখানে সব ভিডিও দেওয়া আছে। আর এখন এবং আমার একটা ট্যাম ব্যাডও আছে, তো ওখানে ট্যাম ব্যাড কীভাবে ট্যাম করতে হয়, কী করতে হয় না করতে হয়, এ টু জেড দেওয়া আছে ট্যাম করার জন্য, ওটা দেখবেন। এটা সিনিয়র ব্রিডার্স স্টোরি, এখানে যারা যারা বড়ো ব্রিডার আছে তাদের ভিডিও একটু দেই। আর অস্ট্রেলিয়ান রিং ডাব হেল্প, যাদের সমস্যা এই যে অস্ট্রেলিয়ান রিং ডাব হেল্প নিয়ে অনেক সমস্যা আপনাদের, 24টা ভিডিও দিয়েছি, তাও আপনাদের সমস্যা কীভাবে হয় আমি তো ওটাই বুঝতেছি না। তো এটা কী হলো, আবার আমি বাইরে হয়ে গেলাম, টাচ হয়ে যাচ্ছে অন্য জায়গায়, ঠিক আছে, তো তার জন্য অত্যন্ত দুঃখিত। তো অস্ট্রেলিয়ান রিং ডাব হেল্পে এই দেখেন কয়টা ভিডিও আছে আপনারা দেখাচ্ছি, এই যে খাবার, অস্ট্রেলিয়ান রিং ডাবের সঠিক উপযুক্ত খাবার, তবে যে 99% গ্যারান্টি, এই ভিডিও আপনি দেখে আপনি অস্ট্রেলিয়ান রিং ঘুঘুর ছেলে মেয়ে চেনা শিখে যাবেন। একটা ভিডিও, এই যে দুইটা ভিডিও, এই দুইটা ভিডিও যদি দেখেন, 19 মিনিটের একটা ভিডিও, একটা 17 মিনিটের, পুরো ভিডিও দেখতে হবে কিন্তু ভাই।
তো দেখার পর অবশ্যই অবশ্যই আপনি শিখে যাবেন আপনার অস্ট্রেলিয়ান রিং ঘুঘুর ছেলে মেয়ে নির্ণয় করা, কারণ আমি এ টু জেড দেখাই দিয়েছি এই দুইটা ভিডিওতে। এই দুটো ভিডিও দেখে আপনি শিখবেনই, আমি 99% গ্যারান্টি, ঠিক আছে? তাও যদি কমেন্ট করেন, ভিডিও দেখে আপনি শিখবেনই সোজাই হিসাব। আমি এমনভাবে এই দুইটা ভিডিও বানাইছি, আপনার ভিডিও দুইটা দেখলেই বুঝতে পারবেন। এই যে এই দুইটা ভিডিও, এই যে একটা, এই যে দুইটা, এই দুইটা ভিডিও দেখলে। আমি ভিডিও অন করে দিছি, এটা কেমন হইল সোজা, ভিডিও অন করে দিছি, সমস্যা নাই। তো এই কয়েকটা ভিডিও দেখলে, এই দুটো ভিডিও দেখলে, এবং অস্ট্রেলিয়ান রিং ঘুঘুর আরও অনেক ভিডিও আছে, অনেক ভিডিও আছে দেখতে পাচ্ছেন, কীভাবে কী করতে হয় না করতে হয়, তো সব হেল্প আমি আপনাদেরকে করে দিছি। তো অস্ট্রেলিয়ান রিং ঘুঘুর গেল, তারপরে হলো মাই লিটিল ফার্ম ভিডিওস, 21টা ভিডিও, মানে এইটাতে আমি ভিডিও দিতে থাকবো, আপনারাও দেখবেন, আপনাদের ইচ্ছা হবে। এবং এখানেও আমি অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলবো, কী করতে হবে না করতে হবে, মানে আপডেট দিতে থাকবো। এই প্লে লিস্টের যতগুলো ভিডিও থাকবে সব আপডেট আমি দিতে থাকবো, মাই লিটিল ফার্ম ভিডিওস এখানে সব আপডেট দিতে থাকবো। তো এই ভিডিওগুলো আপনারা দেখবেন নিয়মিত। বাজিরিকা বার্ডস হেল্প, এটা হলো সর্বপ্রথম প্লে লিস্ট, ওই জন্য এটা লাস্টে চলে যাচ্ছে। তো বাজিরিকা বার্ড হেলসে 39টা ভিডিও আছে, কারণ বাজিরিকা পাখির চাহিদা সবচেয়ে বেশি। আপনারা প্রথম যদি পাখি পালন শুরু করতে পারেন চান, তো বাজিরিকা দিয়ে শুরু করতে পারেন, বাজিরিকার চাহিদা অনেক বেশি, সবাই বাজিরিকা পাখি কেনে, এবং বাজিরিকা পাখি দিয়ে যদি শুরু করেন আপনি লাভবানও হবেন। যদি আর বাজিরিকা পাখির সবচেয়ে ভালো জাতের নাম বলে দিই, যারা বেশি বেশি ডিম বাচ্চা করে, সেই জাতটার নাম হলো ড্যানিশ জাত, এক নম্বরে আছে, সবচেয়ে এক নম্বরে আছে ড্যানিশ বাজিরিকা, যে যাই বলুক, কালারফুল বাজিরিকা ওটা, ঠিক আছে? কালার থাকে, হলুদ থাকে, কালো থাকে, ওর শরীরে হলুদ কালো মিক্সচার থাকে, সবুজ মিক্সচার থাকে, টিয়া কালারের হলুদ কালো সবুজ মিক্সচার থাকে ওই পাখিটার। যেমন ওই পাখিটা এখন আমি আপনাকে দেখাই একটু খুঁজে, মাই লিটিল ফার্ম ভিডিওসে থাকতে পারে, সো যদি দেখাইতে পারি। সো কই গেল, এই যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে না, এই যে এই যে এই জায়গাটায় দেখেন, এই যে এই জায়গাটায়, এই জায়গাটায়, এই যে একে দেখেন, যে তাকায় আছে, হ্যাঁ, তো ও হইলো ড্যানিশ, ড্যানিশ বাজিকা। যেমন এই যে ভিতরে দেখতে পাচ্ছেন একটা সবুজ কালো ও, হ্যাঁ, ওখানে দুইটা পাখি আছে, তারপরে এই যে এ বসে আছে, এগুলো হলো ড্যানিশ। তো ড্যানিশ বাজিকা কিনবেন, লাভবান হবেন। তো বাজিকা বার্ড সেলফে 39টা ভিডিও আছে, বাজিকার 99% গ্যারান্টি দিয়ে ছেলে মেয়ে নির্ণয় করা শিখাইছি একটা ভিডিওতে, তো ওগুলো ভিডিও দেখবেন। তো বাজিকা বার্ড সেলফে সকল ভিডিও আছে বাজিকা পাখির সাহায্যকারী। সো আপনারা এইভাবেই দেখবেন ভিডিওগুলো, তাহলে হয়ে যাবে। আর আপনারা এইভাবে ভিডিও খুঁজবেন, তো যারা খুঁজতে জানে তাদেরকে শিখাচ্ছি না, যারা জানে না বাসলাবার থ্রির কোন ভিডিও কোনখানে আছে তাদেরকে শিখাইলাম। তো আপনারা দেখে নেন কোন ভিডিও কোনখানে আছে আর কীভাবে ঢুকবেন, বাসলাবার সার্চ দিবেন বাসলাবার থ্রি নামে, দিয়ে বাসলাবার থ্রিতে ক্লিক করে এখানে ঢুকবেন। ঢোকার পর ভিডিওসে আসবেন, ভিডিওসে আসার পর প্লে লিস্ট আসবে, এই যে প্লে লিস্ট লেখা ছোট্ট করে, আর এই ভিডিওসের নিচে সব ভিডিও আছে, এখানে 127টা কয়টা ভিডিও দিছি। আর প্লে লিস্টে যদি ইয়ে করেন, তাহলে আপনার কোন পাখির সাহায্য দরকার আপনি আরামে খুঁজতে পারবেন, আপনার বাজিকার হেল্পের ভিডিওগুলো দেখবেন না আপনি ঘুঘুর। আর যদি এভাবে ভিডিওসে আসে সবগুলো ভিডিও দেখেন, তাহলে তো আপনার অনেক কষ্ট হবে আর আপনার খারাপ লাগবে, আপনি আপনার গুরুত্বপূর্ণ ভিডিওটা খুঁজে পাচ্ছেন না। আপনার জন্য এই প্লে লিস্টগুলো সাজানো, তো ভিউ প্লে লিস্ট অল করে আপনার যেই লাভ বাটারের সাহায্য দরকার না বাজিকার দরকার, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা প্লে লিস্ট দেখে নিতে পারবেন। বা আপনার যদি সবগুলোই দরকার, আপনি প্রথমে বাজিকার হেল্প প্লে লিস্ট দেখলেন, তারপর আপনি অস্ট্রেলিয়ান রিং দেখলেন, তারপর আপনি রিং ডাবের দেখলেন, তারপর আপনি জেব্রা ফিন্সের দেখলেন। সো আজকে ভিডিও পর্যন্তই, আর সবাই বাসলাবার থ্রি গ্রুপে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? বাসলাবার থ্রি লিখে সার্চ দিলেই ফেসবুকে চলে আসবে, তখন যুক্ত হয়ে যাবেন। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তার জন্য দুঃখিত, কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখবেন দয়া করে, আপনাদেরই উপকারিত হবে। সবসময় পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন সময় নিয়ে, আর ভিডিওর শেষেই আমি মানে ভাই মুখস্থ করতে হয়, ঠিক আছে? আপনাদেরকে এই কথাগুলো বলার জন্য মুখস্থ করতে হয়, আর সবগুলো কথা তো মনে রাখা সম্ভব না। তো কথা বলতে 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 শেষের দিকে ইম্পর্টেন্ট কথাগুলো মনে পড়ে যায়, কখনও প্রথম দিকে মনে পড়ে যায়, তো সেজন্য আপনাকে ইম্পর্টেন্ট কথাগুলোর জন্য পুরো ভিডিওটাই শেষ করতে হবে। তো আজকে ভিডিও পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম এবং বিদায়। আর গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন, আর যারা এখনও সদস্য নেয় বাসলাবার থ্রি গ্রুপের, বাসলাবার থ্রি পরিবারে ইউটিউবে, তো বাসলাবার থ্রি পরিবারের সদস্য অবশ্যই হয়ে যাবেন, এবং সব ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। আজকে ভিডিও পর্যন্তই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে।